কিছু বলবে কিছু বলবে তুমি কিছু বলবে কিছু বলবে কিছু বলো 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 কিছু বলো তোমার কথা শুনবে বলে অপেক্ষা করছে আ করে দাও তো আ করে দাও আ করে দাও আ করে দাও আ করে দাও আ কি কথা বলতে শিখেছে এখন শুধু আ করবে কি যেন ও একটা বলতে চাচ্ছে আমরা বুঝতে পারছি না ওর ভাষা আর দু মাস বাদে ওর অন্নপ্রাশন এই যেন হলো তারই মধ্যে অন্নপ্রাশন আজকে আজকে দেবকী নন্দন দাসের সাজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু দেখো 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 তাই 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 রাধে 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 বস কিছু বলতে চাও বলো বলো আমরা শুনছি এটা খুলে দিলে মাম্মা খুব বকবে দেখো না কাছে দিয়ে দেখিয়েছি সারা দিন বৃষ্টি হচ্ছে ওয়েদার একদমই ভালো না তো খবরে তো শুনলাম কি দুদিন এরকম ভাবেই হতে থাকবে তো আর কি হতে থাকবে যখন হবেই এটা তো চেঞ্জ করা যাবে না তবে এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি বন্ধ হচ্ছে না কখনো জোর হচ্ছে কখনো আস্তে হচ্ছে
চারিদিক ভেজা রয়েছে এই যা। আর আমাদের মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে, একদম শেষ হবে 12:30 একটা নাগাদ শেষ হবে। তো এখন তো ভোগ রান্না চলছে, দেখুন এটা পড়বে না, এটা পড়বে না, হাত সরিয়ে দিচ্ছে, পড়বে না পড়বে না পড়বে না পড়বে না। নানা হয়েছে তো এগুলো লাগানো হবে, আমাদের যে নতুন বাগান বাটিটা হয়েছে তো সেখানে এগুলো লাগানো হবে। এখানে কিছু কিছু নাম রয়েছে দেখুন, কুসুম সরোবর, কেসি ঘাট, রাধা সেতু, যোগপীঠ, ঘটাকুঞ্জ, ললিতা কুঞ্জ, বিশাখা কুঞ্জ, সুদেবী কুঞ্জ। তো এগুলো এই যে ছিদ্র করা হয়েছে, এগুলো এই যে ছিদ্র করা হয়েছে, এই যে ছিদ্র করা হয়েছে, এই কোণে একটা ছিদ্র করা হয়েছে, এগুলো ছিদ্রতে লাগানো হবে। লাগানো হয়ে গেলে একবার আপনাদের আমি দেখাবো। বেশ মোটা সোটা আর মানে বৃষ্টিতে ভেজার কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন যে ইটগুলো, এগুলো আলাদা রকম একটা প্লেট, এগুলো লাগানো হবে আমাদের যে এই যে বিশ্বেশ্বর মন্দির রয়েছে, বিশ্বেশ্বর মন্দিরের সামনে লাগানো হবে। তো সামনেটা খুব খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এগুলো চয়েস করা হয়েছে, এগুলো লাগানো হবে, অবশ্যই দেখতে ভালো। তো এগুলো সেট করা হবে, আর এগুলো সুন্দর করে না রাখা হয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে কিভাবে এটা পড়ে গেছে, দেখুন এখানে পড়ে গেছে। এগুলো কি হয়েছিল মানে কোনোভাবে একসঙ্গে অনেকগুলো রাখা হয়ে গেছে, তো সেই জন্য এগুলো লাট হয়ে পড়ে গেছে। এই 10টা ফুলের গাছগুলো খুব সুন্দর উঠেছে। ভাই এখানে আটকে পড়েছে। এগুলো কি চারা? বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়ছে না, আমি ওই আমি রুম থেকে এই কুঞ্জে এলাম, এই কুঞ্জেরও নাম আছে, ওর মধ্যেই আছে। তো সেটা এখানে লাগানো যখন হবে তখন এটা কি কুঞ্জ বোঝা যাবে। তো কুসুম সরোবর আশা করি এটাই হবে, যেটা আমি দেখালাম আপনাদের একটু আগে। তো এখন দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, থামার কোনো শেষই নেই। আর এই বৃষ্টি থামবে না, যদি জোর হতো তাহলে হয়তো থেমেও যেত, কিন্তু এইভাবে বৃষ্টি হচ্ছে, এ থামার না,
থামবে না কোনো মতে। আমি ছাতা নিয়ে এলাম, তো আসার পথে দেখলাম ভাই ওই যেখানটায় নার্সারি মোটামুটি ছোট ছোট চারা গাছ রয়েছে সেই জায়গাটায় ভাই কাজ করছিল। তো বৃষ্টি ওখানে পড়ছে না, পেপার দিয়ে যেহেতু ব্যারিকেড করা আছে তো সেই জন্য বৃষ্টি ওখানে পড়ছে না, কাজ করতে পারবে ওখানে। আর আজকে তেমন কাজ করতে কেউই পারেনি, কারণ এইভাবে বৃষ্টি হচ্ছে কোনো কাজই হয় না। তো সেই জন্য নামে খুব জোর দিয়েছে, নাম হচ্ছে আমাদের। আর কন্টিনিউ এখন সকাল থেকে নাম চলে একটা অবধি, আবার তিনটের থেকে পাঁচটা অবধি, তো তারপরে সন্ধে আরতি, তো এইরকম তো লেগেই থাকে আমাদের আশ্রমে। তো আজকে আর কালকে তো এইভাবে বৃষ্টি হবে বলেছে খবরে, তো এটাই আর কি। আর আমার সব থেকে এই জায়গাটা ভালো লাগে এই কারণে, কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখুন একদম সবুজ, এইটার জন্য আমার বেশি ভালো লাগে এই জায়গাটা। আর এই যে এত বৃষ্টি হচ্ছে, এখানে বসে থেকে যে কতটা কতটা আরাম অনুভব করছি সেটা আমি বলে বোঝানো যাবে না, এতটা পরিমাণে ভালো লেগেছে আমার। আর হয়তো বাতাস হচ্ছে, আপনারা হয়তো আওয়াজটা পাচ্ছেন, কারণ বাতাস কিন্তু হচ্ছে, ঠান্ডা বাতাস একদম হচ্ছে। আমাদের না এই যে কুসুম সরোবর রয়েছে এতে না পদ্ম ফুল লাগানো হয়েছিল, তো দেখলাম ছোট ছোট পাতা উঠেছে, তবে বাঁচবে কিনা আমি বলতে পারছি না, কারণ পদ্ম হচ্ছে পাঁকের জিনিস, বেশি পাঁক লাগে, তো সেই পাঁকটা বোধহয় আমাদের কুসুম সরোবরে অতটাও হয়ে ওঠেনি যে পদ্ম গাছ হবে। তো জানি না, লাগানো হয়েছে তবে ছোট ছোট পাতা উঠেছে, বাঁচবে কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে যদি বাঁচে তাহলে ফুল গোবিন্দ সেবায় লাগবে, আর না হলে তো ব্যাস। পাঁকের জন্য আমার যে বাবার রুমের সামনে যে একটা নদীর মতো রয়েছে না, ওতে অনেক পাঁক দেওয়া হয়েছে শুধুমাত্র পদ্ম গাছের জন্য, তো সেটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আর বলার কিছু নেই, আমাদের পদ্ম ফুলের মালা গোবিন্দ সেবায় লাগবে। পদ্ম ফুল কত কাছে লাগে তাই না, সামনে আসছে দুর্গাপুজো, তো দুর্গাপুজোতে তো এখানে থাকি না, আমাদের এখানে বিজয়া দশমীতে বাবার অনুষ্ঠান হয় বাবার বাড়িতে, কিন্তু আমি তো এখানে থাকতে পারি না, কারণ দুর্গাপুজো আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয় তো সেই জন্য ওখানে চলে যেতে হবে, বাড়িতে যেতে হবে, কারণ বাড়ির দুর্গাপুজো ওটা অ্যাটেন্ড করতেই হবে। সারা বছরে আমরা এই একটা বছর খুব মজা করি এই আমাদের বাড়ির দুর্গাপুজোতে, ওখানে মা বিরাজিত, ওখানে আগের বারে বাবার ভাগবত হয়েছিল আপনারা দেখেছেন, জানি না কি হয় তো, তবে দুর্গাপুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, মায়ের দেখলাম যে রং করা শুরু হয়ে গেছে, মায়ের কাছ থেকে যেটা শুনলাম যে রং করা শুরু হয়ে গেছে, তো আর তো বেশি বাকিও নেই। আর আপনাদের একটা কথা বলি, সেটা কেএফ অফিসিয়াল, জিকেএফ অফিসিয়াল চ্যানেলে কিন্তু সমস্ত আমার যে গান রয়েছে সমস্তটা এখনো দিতে পারছি না, যদিও লাইভ যেগুলো গান করছি সেগুলোই দিচ্ছি আমি, তো বাদবাকি তো যেগুলো লাইভ করছি সেই গানগুলোই দিচ্ছি। আর সামনে যেহেতু দুর্গাপুজো রয়েছে তো আমি একটা ইচ্ছা ছিল আগমনী গান আমি আপনাদের শোনাবো, তো আগমনী গানটা আমি আপলোড দেব, এখনো দিইনি তবে দেব, দুর্গাপুজোর আগে পেয়ে যাবেন, দুর্গাপুজোর আগে অবশ্যই আগমনী গান পেয়ে যাবেন। আর ওই চ্যানেলটা ফলো করবেন, ওতে এই যে সামনে কার্তিক ব্রত আসছে, কার্তিক ব্রততে আমাদের দামোদরষ্টকম করতে হয়, তো সেগুলো আমি দেব, কিভাবে করবেন আপনারা বাড়িতে, তো সেইগুলো আমি ওখানে দিয়ে দেব, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই হচ্ছে ব্যাপার, এখন তো আজকে তো মোটামুটি কিছুই নেই তেমন, শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই আমি কি দেখাবো আপনাদের, যতটা যা দেখাতে পারলাম, আমি জানি না আজকের ব্লগে আমি কি দেখিয়েছি, তো আমাদের গুড্ডু সোনাকে দেখিয়েছি। ব্লগটা এখানেই এন্ড করছি, আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যেভাবে সঙ্গে রয়েছেন এভাবে সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।